ক্যানিং এ তৃণমূল বিজেপি উভয় পক্ষের সংঘর্ষে আহত হয়েছে চারজন বিজেপির বৈঠক চলছিল আর সেই বৈঠকে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী এবং দুই বিজেপি কর্মী আরো বিস্তারিত জানব রাজু দাস প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে রাজু বৈঠক চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে ঠিক কি কারণে এই হামলা কি জানা যাচ্ছে বিজেপির কি অভিযোগ দেখো প্রথমত বলেনি ঘটনাটি ঘটেছে উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে প্রথমে তৃণমূল অভিযোগ আনে তাদের দুই কর্মীকে বাইকে করে যাচ্ছিল তাদেরকে এই বিজেপি কর্মীরা কর্মী বৈঠকের নামে তারা কিন্তু তাকে ঘেরাও করে এবং বেধড়ক মারধর করে তারপরে তার দলবলের লোকজন চলে আসে সেই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় এবং একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এনেছে উভয় পক্ষের কিন্তু চারজন আহত হয়েছেন উভয় পক্ষেই কিন্তু কলকাতায় স্থানান্তরিত করেছে গুরুতর আহত অবস্থায় উভয় পক্ষে দুজনকে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে এবং তাদের এতটাই অবস্থা সংকটজনক তাদেরকে চিকিৎসকরা তড়িঘড়ি কিন্তু কলকাতায় পাঠিয়ে দিয়েছে এবং এই ঘটনার পর থেকে এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করেছে এবং জীবনতলা থানার পুলিশ অপরদিকে এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যাতে ঘটনার আর কোনো অবনতি না ঘটে সেদিকেই পুলিশ প্রশাসন নজর দিয়েছে এলাকায় যথেষ্ট থমথমে পরিবেশ একদমই ধন্যবাদ রাজু ক্যানিং এ বিজেপির বৈঠক চলাকালীন তৃণমূলের হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দুপক্ষের দুজন আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী এবং দুই বিজেপি কর্মী সংঘর্ষে আহত দুপক্ষের দুজন মোট চারজন সংঘর্ষে আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখবো আরও একবার ক্যানিং এ পূর্ব বিধানসভার মোটরদিঘি এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের বৈঠক চলছিল আর সেখানেই হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাও ছড়ায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ঘটনায় দুই বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া এবং পরে ক্যানিং মহকুমা হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয় অপরদিকে দুই তৃণমূল কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতাল থেকে কলকাতায় তাদের স্থানান্তরিত করা হয়েছে ক্যানিং এ তৃণমূল বিজেপি সংঘর্ষ আহত চার উভয় পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ এবং এই ঘটনায় উত্তপ্ত হয়েছে গোটা এলাকা ক্যানিং এর বিজেপির বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উভয় পক্ষের সংঘর্ষে আহত মোট চারজন